জানুয়ারি তো দেখো হনুমান যে জয় শ্রীরামের এসে কিনে নিয়ে এসেছি, এখন এটা বাড়ির উপরে লাগাবো। আর আজকে হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা, রামলালের প্রাণ প্রতিষ্ঠা। তো অনেকে তো অনেকের রাম মন্দির বানানোর অনেক সাহায্য করেছে, আমরা তো কিছুই করি নাই। তো আজকে ভাবলাম আজকে যখন রাম মন্দিরে রামলালের প্রতিষ্ঠা হবে, প্রাণ প্রতিষ্ঠা, তো আমাদের সামনে কাকুরা কাকনারা ড্রেনের কাজ করছে, তো ওদেরকে আজকে একটু জলপান করাবো এমনি খুশিতে। তো ওদের জন্য সিঙ্গারা নিয়ে এসেছি কিনে, সিঙ্গারা খাওয়াবো আর চা খাওয়াবো। চা হচ্ছে গরম গরম, চা সিঙ্গারা ওদের কাছে দেবো আর বলবো জয় শ্রীরাম। বন্ধুরা চা রেডি, সিঙ্গারা রেডি, চলো এখন দিয়ে যাই, দিয়ে আসি চলো। তো বন্ধুরা এখন থেকে আমরা বছরে দুইবার করে দীপাবলি মানাবো, আমরা সেই খুশি, খুব খুশি।
তো দেখো পতাকা নিয়ে এসেছি, রাম ঠাকুরের পতাকা পাই নাই, মানে এত বিক্রি হচ্ছে, লোকে বলছে দুর্গা উৎসব থেকে আরো বেশি আনন্দ করছে সবাই। এটা তো সত্যি তাই না? 500 বছর পরে এই সেটা এসেছে, মুহূর্তটা এসেছে। তো দেখো আমার ছেলে পতাকাটা লাগিয়ে প্রণাম করছে, আমি বলছি যে প্রণাম কর ঠাকুরের নামে, হনুমান ঠাকুর দেব শ্রীরামের নামে। তো দেখো বন্ধুরা, দেখো প্রভু শ্রীরামের নামে 5টি প্রদীপ আমি জ্বালিয়ে দিলাম, সন্ধ্যা হয়ে গেল, কি সুন্দর সময় জ্বালিতে বলেছিল। প্রজাদের সকল কামনা পূর্ণকারী হয়েছিল। ইন্দ্রাতীত ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্যে কারো মানসিক চিন্তা অথবা শারীরিক রোগ ছিল না। জরা দুর্বলতা দুঃখ শোক ভয় ক্লান্তি কোনো ব্যক্তিকে স্পর্শ করতে, কেউ যদি হাতে সাক্ষাৎ না পান, কেউ শ্রদ্ধায় স্মরণ মননে যদি একবার নিষ্ঠাভাবে ভক্তি জানান তাইলেই পূজা হয়ে যায়। যে কোনো ভগবানের অত কিছু লাগে না, কি থাকতে হবে মনটা। এরপরে প্রজা পালনের সীতা দেবীকে হনুমানী মহামুনি বাল্মীকির আশ্রমে প্রেরণ কর, প্রেরণ লব কুশের জন্ম। আর সীতা কি, জয় শ্রী রাম কি, জয় শ্রী রাম কি, জয় রঘুপতি রাঘব রাজা রাম কর্ম থাকে, কর্মক্ষেত্রে হরিনাম, মুখে নাম তার স্বর্ণাপন্ন মঙ্গল হবে। এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের মেন পর্যায়, একমাত্র সবসময় হরিনাম সংকীর্তন। লক্ষ্মী নিয়ে আসি করাতে পারলাম না, 10-এ 5-এ মিলে বাড়ির কয়েকজন বসে হাততালি দিয়ে হরে কৃষ্ণ নাম, বৃন্দা দেবীর টপ থাকবে, তুলসীর টপ থাকবে, বিগ্রহ থাকবে, চিত্রপট থাকবে। বিগ্রহের দাম তখন বেশি, 10,000, 50,000, 1,00,000, 2,00,000। ওই বিগ্রহটা হৃদয়ে বসাই নিয়ে হরিনাম সংকীর্তন করো, কাজে দিবে। ওই বিগ্রহ দরকার নাই, টাকা যেহেতু নাই, যার আছে তাদের ব্যাপারটা আলাদা। ওইভাবে হয় না, রাজস্ব দিয়ে পূজা হয় না, কাঙ্গাল সেজে পূজা করতে হয়। তাই কাঙ্গাল সেজে আজকে আমরা রামচন্দ্রের আরাধনা করলাম, ভালো মন্দ গোবিন্দের চরণে সঁপিয়ে দিলাম। শ্যাম কুণ্ড কি, কুণ্ড কি, গিরি গোবর্ধন কি, গোমাতার পূজা করবেন। সনাতন ধর্মে কেউ যদি বলে আমি সনাতন ধর্মের লোক, তাহলে একটা গোমাতা রাখতে হয় গিরিয়ের মধ্যে। কিন্তু গোমাতা যেহেতু নাই, তবু একটু গোবর নিয়ে আসে, তার নেপি পবিত্র করা বা গৃহটা, এটা কর্তব্য, সেটি দিয়ে বা পবিত্র করা, এই গোমাতার পূজা করবেন। গোমাতা পূজা করলে গোবিন্দের পূজা করা হয়, ব্রাহ্মণের পূজা করা হয়। গোবি জয়, ভারতবর্ষ কি জয়, সনাতন ধর্ম কি জয়, সনাতন ধর্ম কি জয়, গুরু পরম্পরা কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, আপন আপন গুরুদেবের চরণ কি জয়, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একেবার হরি হরি বল, জয় রাধেশ্যাম।